এবার আমরা আমাদের বইয়ের একশো চুরাশি দাগের সমস্যাটির বিষয়ে জানব এখানে আমাদের একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে ব্যাখ্যাটা বুঝে নিতে হবে যদিও আমি লসাগু এবং গসাগু এই দুটি বিষয়কে বোঝানোর সময় বলেছিলাম তারপরেও আরও ক্লিয়ার করে নাও তোমাদের আইডিয়াকে যে কিছু সংখ্যার লসাগুকে সংখ্যাগুলি দিয়ে কি ভাগ করা যায় উত্তর আসবে হ্যাঁ এরপরে প্রশ্ন হচ্ছে যে কেন দুটি সংখ্যার লসাগুকে সংখ্যা দুটি দিয়ে ভাগ করা যায় বা কিছু সংখ্যক সংখ্যার লসাগুকে ওই প্রত্যেকটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় কেন বেশ লসাগু সংজ্ঞায় চলে যাই আমরা লসাগু সংজ্ঞায় বলা হয়েছে কিছু সংখ্যক সংখ্যা দুই চার ছয় আট ধরে নিলাম এদের লসাগু বলতে বোঝাবো যে এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সাধারণ গুণিতক লঘিষ্ঠ কথাটা ছেড়ে দিলাম সাধারণ গুণিতক তাহলে দুয়ের গুণিতক চব্বিশ চারের গুণিতক চব্বিশ ছয়ের গুণিতক চব্বিশ আটের গুণিতক চব্বিশ তাহলে এই সবকটা সংখ্যারই যখন গুণিতক দুইয়ের চারের ছয়ের এবং আটের দুইয়ের গুণিতক যদি চব্বিশ হয় তাহলে দুই দিয়ে চব্বিশকে ভাগ করা ভাগ করা যায় কি যায় না যায় চারের গুণিতক যেহেতু চব্বিশ চব্বিশকে চার দিয়ে ভাগ করা যায় ছয়ের গুণিতক চব্বিশ চব্বিশকে ছয় দিয়ে ভাগ করা যায় আটের গুণিতক চব্বিশ চব্বিশকে আট দিয়ে ভাগ করা যায় তাহলে কিছু সংখ্যক সংখ্যার লসাগুকে ওই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা যায় তার কারণ হল ওই সংখ্যাগুলির গুণিতক হচ্ছে লসাগু প্রত্যেকটি সংখ্যারই গুণিতক তাই তার নাম হয়েছে সাধারণ গুণিতক আর সাধারণ গুণিতক অনেকগুলি হতে পারে তার মধ্যে সবচেয়ে ছোট যেটা তার নামই লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তাই আমরা বলতে পারি লসাগুকে প্রত্যেকটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই জন্য কোন জন্য যেহেতু লসাগু প্রত্যেকটি সংখ্যার সরল গুণিতক ক্লিয়ার হল বেশ এবার আমরা এর পরবর্তী সমস্যাটি দেখব দুটি সংখ্যার লসাগুকে উহাদের গসাগু দ্বারা কি ভাগ করা যায় বা কিছু সংখ্যক সংখ্যার লসাগুকে উহাদের গসাগু দ্বারা কি ভাগ করা যায় দেখা যাক যায় কি না এইখান থেকেই দেখে নেব দুই চার ছয় আট এদের গসাগু হবে দুই দুইয়ের একটা উৎপাদক চারের একটা উৎপাদক ছয়ের একটা উৎপাদক আটেরও একটা উৎপাদক তাহলে এই যে চারটে সংখ্যা রয়েছে এদের উৎপাদক হতে হবে সাধারণ উৎপাদক হতে হবে সেই সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড় যেটা এক এবং দুই এদের সাধারণ উৎপাদক তার মধ্যে দুই হচ্ছে সবচেয়ে বড় তাহলে এই নশাগুকে যেহেতু এই সংখ্যাগুলি দ্বারা ভাগ করা যায় আর এই সংখ্যাগুলির সাধারণ একটা উৎপাদক তাকে দিয়েও ভাগ করা যাবে কেন এই দুই দিয়ে চব্বিশকে ভাগ করা যায় আবার এই দুই দিয়ে দুইকে ভাগ করা যায় দুই দিয়ে যখন একে ভাগ করা যায় আর একে দিয়ে যখন একে ভাগ করা যায় তখন ডাইরেক্ট এটা দিয়ে এটাকে ভাগ করা যায় দুই দিয়ে যেহেতু চারকে ভাগ করা যায় আর চার দিয়ে যেহেতু চব্বিশকে ভাগ করা যায় তাই আমরা বলতে পারি ডাইরেক্ট দুই দিয়ে চব্বিশকে ভাগ করা যায় দুই দিয়ে যেহেতু ছয়কে ভাগ করা যায় আবার ছয় দিয়ে যেহেতু চব্বিশকে ভাগ করা যায় তাই ডাইরেক্ট দুই দিয়ে চব্বিশকে ভাগ করা যায় আবার দুই দিয়ে আটকে ভাগ করা যায় আবার আট দিয়ে চব্বিশকে ভাগ করা যায় তাই ডাইরেক্ট দুই দিয়ে চব্বিশকে ভাগ করা যায় তাহলে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হলাম গসাগু ওই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক আর লসাগু ওই সংখ্যাগুলির সাধারণ গুণিতক তাই একটি সংখ্যার গুণিতকের গুণিতক সেই সংখ্যার নিজেরও গুণিতক আবার বলছি মনে রাখবে একটি সংখ্যার গুণিতকের গুণিতক প্রথম সংখ্যাটিরও গুণিতক দুইয়ের গুণিতক আট তার গুণিতক চব্বিশ তাহলে দুইয়ের গুণিতক চব্বিশ তাই আমরা বলতে পারি কয়েকটি সংখ্যার লসাগু উহাদের গসাগুর একটা সরল গুণিতক সেজন্য লসাগুকে গসাগু দ্বারা অবশ্যই ভাগ করা যায় গুড ভেরি গুড তোমরা খুব ভালো বুঝতে পেরেছ তো গুড এবার একশো ছিয়াশি দাগে দেখো বলছে যে কিছু সংখ্যক সংখ্যার গসাগুকে ওই সংখ্যাগুলি দ্বারা কি ভাগ করা যায় উত্তর আসবে না কেন এখান থেকে আমরা দেখে নেব দেখো কিছু সংখ্যক সংখ্যা দুই চার ছয় আট তাদের গসাগু হচ্ছে দুই গসাগু কথাটির অর্থটাকে আমরা একটু বিশ্লেষণ করলেই এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক এই সংখ্যার গুণনীয়ক এই সংখ্যার গুণনীয় এই সংখ্যার গুণনীয় এই সংখ্যার গুণনীয় তো গুণনীয়ক কে কি কখনো সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় যায় না যায় যদি সেই সংখ্যাটি নিজের সমান হয় তখন তাহলে আমরা বলতে পারি যে এই দুই দিয়ে শুধুমাত্র এই গসাগুকে ভাগ করা যাবে বাকিগুলো দিয়ে তো যাবে না এবার প্রশ্নটা বলেছে কি কিছু সংখ্যক সংখ্যার গসাগুকে ওই সংখ্যাগুলি দ্বারা কি ভাগ করা যায় এই সবকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তার মধ্যে যে সংখ্যাটির সঙ্গে এই গসাগু সমান শুধুমাত্র সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করতে পারি আদারওয়াইজ অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাই আমাদের উত্তর করতে হবে যে কতগুলি সং কিছু সংখ্যক সংখ্যার গসাগুকে ওই সংখ্যাগুলি সবকটি দিয়ে ভাগ করা যাবে না শুধুমাত্র যে সংখ্যাটি গসাগুরে সমান সমান সংখ্যা সেটা দিয়ে ভাগ করা যেতে পারে ক্লিয়ার হলো